নগরীর হালিশর তানাদিন শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকাতুন গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে উগ্র টিম বৃহস্পতিবার রাত 10:40 রাত 3টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে প্রায় 45 কোটি টাকা মূল্যমানের 13 লক্ষ পিসি এবং ট্যাবলেট সহ 2 আসামিকে গ্রেপ্তার করছে নগর গোয়েন্দা পুলিশ। এই সময় আসামি হলের ব্যবহার করছে এখান প্রাইভেট কারও জব্দ করো। আটককৃত আসামি হলদি বান্দরবন জেলার নাইকনসরি থানার গিলাতলি এলাকার মৃত তৈবুর ফুয়া আশরাফ আলী ও মোহাম্মদ হাসান উভয়ে আপন সহোদর ভাই। আজ শুক্রবার দুপুর 12টার সময় সিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনত এ বিষয়ে ব্রিফ করছি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক। আশরাফ আলী দীর্ঘদিন রেঙ্গুনে ছিল, রেঙ্গুন থেকে সে একবার থাইল্যান্ডে যায়, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর যায়, তারপর সৌদি আরব যায়। সৌদি আরবে গিয়ে রেঙ্গুনের একজন লোকের সাথে তার পরিচয় হয়। দীর্ঘ 2-3 বছর যাবৎ সেই পরিচয় সূত্র ধরে সে প্রায় ইয়াঙ্গুনে যেত। ইয়াঙ্গুনের বগদার এরিয়াতে গিয়ে সে তাদের সাথে যোগসূত্র তৈরি করে এবং আজকের এই চালানের ব্যাপারে সে গত 15 দিন যাবৎ রেঙ্গুনে ছিল। সেখান থেকে সে বিশাল এই চালান সমুদ্রপথে রেঙ্গুন থেকে ট্রলারে করে, তারপরে স্পিডবোট করে, স্পিডবোট এবং ট্রলারে করে, ট্রলারে রশি বেঁধে পানির নিচ দিয়ে সে ওয়াটার টাইট প্যাকেট করে এই মালগুলো ইয়াবাগুলো সে রেঙ্গুন থেকে নিয়ে আসছে। এবং রেঙ্গুন থেকে নিয়ে এসে হাটিয়ারি হাটিয়ারি জেলাপাড়া এলাকায় তারা আনলোড করে, আনলোড করে শ্যামলী এলাকায় 4 তলা একটি বিল্ডিংয়ে সে মজুদ করে। তার উদ্দেশ্য ছিল এখানে তাদের যে সিন্ডিকেট আছে সারা বাংলাদেশে, তাদের যে সিন্ডিকেট আছে সবার সাথে তারা কথা বলে এগুলো তারা আস্তে আস্তে এখান থেকে পাইকারি বিক্রি করবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।